গুরুত্বপূর্ণ খবর আমি ডিএ নিউজ প্লাসর দর্শকসকল দিবলে উলাইছো যে রাজ্যত কোভিড সম্পর্কত নতুন এসওপি কামরূপ মেট্রোত বিয়লি 2 বজার পর সান্ধ্য আইন দিয়া হয়েছে আর পুয়া 5 বজালে বাহল থাকিব সান্ধ্য আইন 1 বজালে খোলা থাকিব সরকারি বেসরকারি কার্যালয় সমূহ দোকান পোহার খোলা থাকিব দিনের 1 বজালে বিবাহ শেষকৃত অনুষ্ঠানত 10 জনের অনুমতি প্রদান করা হয়েছে 22 জুনের পর প্রযোজ্য হব এই নির্দেশনা পরবর্তী জাননী নিদিয়ালৈকে বন্ধ আন্তঃজিলা যাতায়াত আজ জেলার বিয়লি 5 বজার পর পুয়া 5 বজালে কার্ফিউ জেলা কেইখন দক্ষিণ হালমরা মাজুলি বঙ্গাইগাঁও চিরাং উদালগুড়ি পশ্চিম কার্বি আংলং ডিমা হাসাও চৰাইদেউ আর পাঁচখন জেলাত কঠোর হব কোভিডর নির্দেশনা জেলা কেইখন হৈছে কাছাৰ তিনচুকীয়া ডিব্ৰুগড় শোণিতপুর নগাঁও সকলো শিক্ষানুষ্ঠানত শ্রেণীকোঠার পাঠদান বন্ধ থাকিব আর পরবর্তী জাননী নিদিয়ালৈ ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকিব আজি রাজ্য সরকারের কোভিড সম্পর্কত নতুন এসওপি প্রকাশ পাইছে আর সেই এসওপি মতে কামরূপ মেট্রোত বিয়লি 2 বজার প্রায় সান্ধ্য আইন প্রযোজ্য হব পুয়া 5 বজালে বাহল থাকিব সান্ধ্য আইন 1 বজালে খোলা থাকিব সরকারি বেসরকারি কার্যালয়সমূহ আর দোকান পোহার খোলা থাকিব দিনের 1 বজালে আন্তঃজিলা যেহেতু বন্ধ হয়ে আছে আন্তঃজিলা যাতায়াত বন্ধর সম্পর্কত পুনের এই এসওপি একে নির্দেশ প্রকাশ পাইছে যে পরবর্তী জাননী নিদিয়ালৈ বন্ধ থাকিব আন্তঃজিলা যাতায়াত আজ জেলাত বিয়লি 5 বজার পর পুয়া 5 বজালে কার্ফিউ দিয়া হয়েছে জেলা কেখন হয়েছে দক্ষিণ হালমরা মাজুলি বঙ্গাইগাঁও চিরাং উদালগুড়ি পশ্চিম কার্বি আংলং ডিমা হাসাও চৰাইদেউ আর পাঁচখন জেলাত কঠোর হব কোভিডর নির্দেশনা কঠোরভাবে পালন করা হব কোভিডর নির্দেশনা যেহেতু এই জেলা কেখনত কোভিডর হার কমা নাই আর সেইভাবে কাছাৰ তিনিচুকীয়া ডিব্ৰুগড় শোণিতপুর আর নগাঁও কোভিডর যে নির্দেশনা সেই নির্দেশনা কঠোর হব সকল শিক্ষানুষ্ঠানত সেই শ্রেণীকোঠার পাঠদান বন্ধ থাকিব আর পরবর্তী জাননী মিডিয়ালৈ ধর্মীয় অনুষ্ঠান সমূহ বন্ধ থাকিব গর্ভবতী মহিলা 5 বছর তলর শিশু থাকা মাতৃর বাবে ওয়ার্ক ফ্রম হোম দিয়া হয়েছে এই সকল মাতৃর ওয়ার্ক ফ্রম হোম বেসরকারি কার্যালয়টো প্রযোজ্য হব দুচকীয়া বাহনত মহিলা আর শিশুর বাহিরে দুজন উঠিব নোৱাৰিব আরক্ষী স্বাস্থ্যকর্মী সংবাদকর্মীর ক্ষেত্রে পূর্বর শিথিলতা বাহল রাখা হয়েছে আর প্রতিষেধকর দুটা ডোজ লওয়া কর্মচারী কার্যালয়ত উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে আর দোকান পোহারের সময়ের ক্ষেত্রে পূর্বর নির্দেশনায় বাহল থাকিব আর যেহেতু আজি কিছু সময়ের পূর্বে রাজ্য সরকারে কোভিড সম্পর্কত নতুন এসওপি প্রকাশ করেছে আর সেই এসওপি প্রযোজ্য হব 22 জুন অর্থাৎ কাইলৈর পর আর কামরূপ মেট্রোত বিয়লি 2 বজার পর সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে পুয়া 5 বজালে বাহল থাকিব সান্ধ্য আইন আর 1 বজালে খোলা থাকিব সরকারি বেসরকারি কার্যালয় দোকান পোহার খোলা থাকিব দিনের 1 বজালে অর্থাৎ দোকান পোহারের সময় ক্ষেত্রে পূর্বর নির্দেশনায় বাহল থাকিব আর প্রতিষেধকর দুটা ডোজ লওয়া কর্মচারী কার্যালয়ত উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে দুচকীয়া বাহনত মহিলা আর শিশুর বাহিরে দুজন উঠিব নোৱাৰিব আরক্ষী স্বাস্থ্যকর্মী সংবাদকর্মীর ক্ষেত্রে পূর্বর শিথিলতা বাহল থাকিব আর ইয়ার অধিক জনার বাবে আমি পুনপটিয়া সম্প্রচারত যাবলে উলাইছো আমার সাংবাদিক দীপাঙ্কর কলিতার কাহলৈ দীপাঙ্কর পুনপটিয়া সম্প্রচারত আপনার কাহলৈ আহিছো দীপাঙ্কর প্রথমতেই জানিব বিচাৰিছো যেহেতু নতুন এসওপি প্রকাশ করা হয়েছে এই এসওপিক লৈ বহু লোকে আশা করেছিল বিশেষকৈ আন্তঃজিলা যাতায়াত ব্যবস্থা দীর্ঘ সময়ের পৰা বন্ধ হৈ আছে নতুন এসওপিত এই আন্তঃজিলা বন্ধ যি হৈ আছে যাতায়াত বন্ধ হৈ আছে সেয়া খুলিব পাৰে নেকি এয়া এক সকলোৱে সম্ভাৱনা আছে বুলি ভাবিছিল কিন্তু সেয়া সম্ভাৱনা দেখা নগল পুনৰ আন্তঃজিলা যাতায়াত ব্যৱস্থা বন্ধ কৰা হ'ল এই সন্দৰ্ভত আপোনাৰ হাতত কি তথ্য আছে আৰু এক কথা যে পূৰ্বৰ যি এসওপি আছিল আজি প্ৰকাশ পোৱা এসওপিও সেই একেই কোনো ধৰণৰ বিশেষ সাল সলনি দেখিবলৈ পোৱা যোৱা নাই এই নতুন এসওপিত দীপাঙ্কৰ হয় আর রূপটি আসলে কবলে গেলে বর্তমান রাজ্যের কোভিড সৃষ্ট যে পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণলৈ আহিছে বুলি কব লাগিব তার মাজতে কেতবোর শিথিলতা আর শিথিলতা ননাক লৈ আসলে বিশেষ কিছু চর্চা চলি আছিল আর বিশেষকৈ রাজ্য সরকারে এই মুহূর্তত প্রায় কেখন জেলার আসলে এতিয়া পূর্বর দরে রাজ্য সমগ্র রাজ্য যেদরে এসওপি বলবৎ করেছিল বিভিন্ন তেওঁলোকে নীতি নির্দেশনা জারি করেছিল কিন্তু এতিয়া দেখা গৈছে রাজ্যের বহুকেইখন জেলাক আসলে এই ক্ষেত্রে কিছু পৃথক করা হয়েছে কেইখনমান জেলা যেহেতু কোভিডর এই মুহূর্তলৈকে সংক্রমণ
সংক্রমণ কেইখনমান জিলাত কম হ্রাস পোৱা নাই। গতিকে তার প্রতি লক্ষ্য রাখি আসলে বর্তমান সময়ত সেই চিনাক্ত করা জিলা কেইখনত বর্তমান সময়ত যপি বা যলে কোভিডর যীতি নির্দেশনা সেয়া কিছু পৃথককে দিয়া হয়েছে। আর বিশেষকৈ ইতিমধ্যে আপুনি উল্লেখ করেছে, আমার দর্শকসকল ইতিমধ্যে গম পাইছে যে আজি নতুন এসওপি জারি করেছে সেয়া পূর্বের এসওপিতকৈ বিশেষ কোনো পার্থক্য তাত নাই। তথাপি কিন্তু কবলে গেলে কিছু আশা করা হয়েছিল এই এসওপিখনত যে বিশেষকৈ আন্তঃজিলা যাতায়াত খোলার ক্ষেত্রে কিছু আশা করেছিল বিভিন্নজনে, যেহেতু দীর্ঘদিন ধরে আন্তঃজিলা যাতায়াত বন্ধ হয়ে থাকার বাবে ইখন জেলার পর আন এখন জেলালে বহু লোক আসলে বিশেষভাবে যথেষ্ট চিন্তাত পড়েছিল, বহু আসলে সংকোচবোধ করেছিল, যেহেতু কোভিডর সংক্রমণ হওয়ার ভয়তে আসলে বহু লোকে এখন জেলার পর আন এখন জেলালে যাবলে ভয় করেছিল। কিন্তু দেখা গৈছিল এটা কোভিডর পরিস্থিতি লাহে লাহে উন্নত হবলে আরম্ভ করেছে। বিশেষকৈ যদি মই উদাহরণস্বরূপে গুৱাহাটী মহানগরীর কথাই কবলে যাও, তাহলে গুৱাহাটী মহানগরীত বিগত চৌবিশ ঘন্টা যদরে আসলে কোভিডর যক্রমণ সেয়া যথেষ্ট হ্রাস পাইছে। যখন গুৱাহাটী মহানগরীত দৈনিক 1700-1800 কোভিডর দৈনিক আক্রান্ত হয়েছিল, সেখন গুৱাহাটী মহানগরীত এটা লাহে লাহে কোভিডর যক্রমণের হার যথেষ্ট কমিছে। অর্থাৎ আমি মাত্র শতাধিক আসলে লোকে বিগত চৌবিশ ঘন্টাত কোভিডত আক্রান্ত হয়েছে। গতিকে এই সকলপুরের পর চালি চালি চাই আজি রাজ্য সরকারে জারি করা যখন নতুন এসওপি, এই এসওপিত বিশেষভাবে কেইখনমান জিলা এই ক্ষেত্রে কিছু সকাহ পাইছে, কিন্তু আন্তঃজিলা যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ আছে। আমি আশা করছো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বৃহস্পতিবার দিনট বহুকিটা গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ করেছিল, আর শনিবারেও আসলে এইখানে কথা কৈছিল যে 1 জুলাইরপরা হয়তো আনলক হওয়ার ইঙ্গিত প্রকাশ করেছিল। আর যখন কর্মচারী সরকারি কর্মচারী ইতিমধ্যে কোভিডর দুইটা ডোজ লৈছে, দুইটা আসলে ভ্যাকসিনের পালি লৈছে, তেওঁলোকে 1 জুলাইরপরা কার্যালয় আহিব লাগিব বলে তেওঁ আসলে এক কথা স্পষ্ট করেছিল সংবাদ মাধ্যমের আগত। তারপর একটা কথা বোঝা যায় যে 1 জুলাইরপরা হয়তো আনলক হব, কিন্তু 1 জুলাইলৈকে আজি যেহেতু 21 জুন, গতিকে আরো 30 দিনলৈকে আমি হয়তো ধৈর্য ধরব লাগিব পরবর্তী নতুন নির্দেশনালৈকে, যত কিছু আনলক প্রক্রিয়া হব। আর রাজ্য সরকার ইতিমধ্যে বহুখিনি দিক চালি জারি চাই অহা 30 জুনলৈকে এই যে পূর্বর এসওপি তাত কিছু সাল সলনি করে পূর্বর এসওপিকে ভাল রখার বাবে বর্তমান সময় সিদ্ধান্ত গ্রহণ করেছে। রূপলি, হয় যেদরে দীপাঙ্কর আপনি কৈছে যে 30 জুনলৈকে বলবৎ থাকিব এই নতুন এসওপি, আর এই এসওপিক লৈ পেলায় একাংশ লোকর নিশ্চয়কৈ এসওপিখনক লৈ ইমান তেওঁলোক সন্তুষ্ট নহব, যেহেতু তেওঁলোকে ভাবিছিল হয়তো যি কার্ফিউ আছে সেই কার্ফিউর সময়সীমাটো সান্ধ্যায়নের সময়সীমাটো বঢ়াই দিব, আন্তর্জিলা যাতায়াত খুলিব, কিন্তু সেয়া হয় নুঠিল। যিকেইখন জিলার কথা কোৱা হৈছে কোভিডর নির্দেশনা কঠোরভাবে পালন করা হব লাগিব, 5খন জিলার কথা কোৱা হৈছে, তিনিচুকীয়া, ডিব্রুগড়, শোণিতপুর, নগাঁও, কাছাড়, আর ক্রমান্বয়ে সেই জিলা সমূহত কিন্তু আমি দেখিবলৈ পাইছো কোভিডর হার বৃদ্ধি পাইছে প্রতিদিনে, আর বহু সংখ্যক লোক এনে আছে যে সেই জিলা সমূহরে নহয় অন্যান্য অঞ্চলের বহু সংখ্যক লোক আছে যে কোভিডর যিসমূহ নিয়ম বান্ধি দিয়া হৈছে তেওঁলোকে কিন্তু সেই নিয়ম সমূহ ইমান কঠোরভাবে কিন্তু তেওঁলোকে সেই নিয়ম সমূহ পালন করা নাই। দীপাঙ্কর, হয় আর রূপলি একটা কথা কব লাগবে, প্রথম অবস্থা আমি দেখিছিল রাজ্যত বিশেষকৈ নগর অঞ্চল সমূহ কোভিডর আক্রান্ত সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাইছিল, গাঁও অঞ্চল সমূহলৈ কোভিড সংক্রমণ ইমান হওয়া নাছিল। কিন্তু এতিয়া দেখা গৈছে শেহতীয়াকৈ নগর অঞ্চলত কোভিডর আক্রান্ত হার আসলে কমি গৈছে, কিন্তু গাঁও অঞ্চলত এতিয়া বর্তমান কোভিড সংক্রমণ বৃদ্ধি পাবলৈ ধরেছে। আসলে এই গোটেই বিষয়টা আসলে বর্তমান সময়ত রাজ্য সরকার বা জিলা প্রশাসন সমূহ যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে। গাঁৱত আসলে যিসকল যিদরে লোকর সমাবেশ থাকে তাত বিশেষকৈ পুলিশ বা আরক্ষী বিশেষভাবে প্রশাসনে বর ইমান চকু দিয়া নাছিলে, যেহেতু সান্ধ্যায়ন বলবৎ থাকার সময়সো গাঁও অঞ্চল সমূহত ইমান আসলে প্রশাসনে চকু নিদিয়ার ফলত আসলে এই কোভিড সংক্রমণ হয়তো বৃদ্ধি পাব পারে, তেওঁলোকে হয়তো কার্ফিউ উলঙ্ঘন করে লোকসকল ওলাই গোট খাব পারে, কোনোবা ঠাইত তেওঁলোকে একেলগে তেওঁলোকে বহুজন লোক একাধিক লোক সমবেত হব পারে, এনে ধরনের হওয়ার হয়তো নিশ্চয় হয়েছে, যত আসলে যার বাবে বর্তমান সময় বিশেষকৈ এই 5খন জিলা বর্তমান সময় কোভিডর আসলে এই মুহূর্ত কোভিডর হটস্পটলে পরিণত হয়ে আছে। আর তারপরে আরো একটা কথা রূপলি কব লাগিব, এই কোভিডর দ্বিতীয় ঢৌর মা নৌ যাওতে আসলে বর্তমান সময় তৃতীয় ঢৌর সংঘারী রূপ বর্তমান সময় দেশের প্রতিটি প্রান্ততে চলি আছে, কিছু নিয়ন্ত্রণলে আছে, সামান্য নিয়ন্ত্রণলে আছে, তার মাজতে তৃতীয় ঢৌর আশঙ্কা করা হয়েছে। কোভিডর তৃতীয় ঢৌর এবার বিশেষভাবে শিশু বা কিশোর সকল আক্রান্ত হব বলে আসলে বিজ্ঞানী সকলে হোক বা চিকিৎসক সকলে আসলে আশঙ্কা প্রকাশ করেছে। গতি ইয়ার একটা কথা স্পষ্ট যে এটার পিছত আন একটা দুর্যোগ
ৰোগে এতিয়া সমগ্ৰ মানৱ জাতিক এই মুহূৰ্তত আৱৰি ধৰিছে আৰু ইয়াৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ এই মুহূৰ্তত যদি প্ৰতিজন লোকে সজাগ আৰু সচেতন নহয়, তেওঁলোকে যদিহে চৰকাৰৰ নীতি নিৰ্দেশনাই হওক বা স্বাস্থ্য বিভাগৰ নীতি নিৰ্দেশনাই হওক বা নিজৰ সুৰক্ষাৰ বাবে নিজৰ পৰিয়ালৰ সুৰক্ষাৰ বাবে যদিহে তেওঁলোক সষ্টম নহয়, তেওঁলোকে যদি সুৰক্ষামূলক ব্যৱস্থা নলয়, সাৱধান নহয়, তেতিয়াহ'লে কিন্তু অনাগত সময়ত এক ভয়াৱহ পৰিৱেশ সূচনা হ'ব পাৰে। তৃতীয় ঢৌত কি হ'ব পাৰে, তৃতীয় ঢৌৰ লক্ষণ কি হ'ব পাৰে, সেয়া এই মুহূৰ্তলৈকে স্পষ্ট নহয়। গতিকে এই অদৃশ্য শক্তিৰ বিৰুদ্ধে যুঁজিবলৈ সকলোৰে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ উমৈহতীয়া প্ৰচেষ্টাৰ অতিকৈ প্ৰয়োজন হৈ পৰিছে। কেৱল চৰকাৰলৈ আশা পালি থাকিলেই নহ'ব। হয়, ধন্যবাদ জনাইছো দীপাংকৰ। আৰু এয়া আছিল আমাৰ সাংবাদিক দীপাংকৰ কলিতা। যিহেতু ৰাজ্য চৰকাৰে নতুন এছ অ পি প্ৰকাশ কৰিছে, পূৰ্বৰ এছ অ পিতকৈ এইখন এছ অ পি বিশেষ কোনো পাৰ্থক্য নাই। দিনৰ 1 বজালৈ দোকান পোহাৰ খোলাৰ নিৰ্দেশ দিয়া হৈছে আৰু কামৰূপ মেট্ৰ'ত বিয়লি 2 বজাৰ পৰাই সান্ধ্য আইন বলবৎ কৰা হৈছে পুৱা 5 বজালৈ। আৰু 5খন জিলাত কঠোৰভাৱে কোভিডৰ নিৰ্দেশনা দিয়া হৈছে, কাছাৰ, তিনিচুকীয়া, ডিব্ৰুগড়, শোণিতপুৰ আৰু নগাঁৱত। এই জিলাসমূহত বৰ্তমানলৈ কোভিডৰ যি হাৰ সেয়া ক্ৰমান্বয়ে হ্ৰাস পোৱা পৰিলক্ষিত হোৱা নাই। তাৰ ফলতেই জিলাকেইখনত কঠোৰ নিৰ্দেশনা দিয়া হৈছে 5খন জিলাত। আৰু সকলোতকৈ ডাঙৰ কথাটো এইটোৱে হৈছে যে যিসকল জনসাধাৰণ আছে, জনসাধাৰণ সচেতন হ'ব লাগিব। চৰকাৰে নিজৰ ফালৰ পৰা প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে কোভিড সংক্ৰমণ ৰোধৰ বাবে, কিন্তু এই ক্ষেত্ৰত জনগণ সজাগ হ'ব লাগিব, কোভিডৰ নিৰ্দেশনাসমূহ মানি চলিব লাগিব। আৰু তেতিয়াহে এই যি নতুন এছ অ পি প্ৰকাশ পালে আমি সেই নতুন এছ অ পিতহে আমি দেখা পাম যে যি আন্তঃজিলা বন্ধ হৈ আছে, কেৱল কোভিডৰ সংক্ৰমণ বৰ্তমানো ৰোধ হোৱা নাই যিমান হ'ব লাগে, সেই নোহোৱাৰ বাবে আন্তঃজিলা বন্ধ হৈ আছে। আৰু এই 5খন জিলাত বৰ্তমান কঠোৰভাৱে নিৰ্দেশনা দিয়া হৈছে কাৰণ কোভিডৰ সংক্ৰমণ তাত ৰোধ হোৱা নাই। সেয়েহে জনসাধাৰণ সজাগ হ'ব লাগিব আৰু তেতিয়াহে পৰিৱৰ্তন হ'ব চৰকাৰৰ এছ অ পিৰ।